আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসি রেজালা। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। আমি হাড় মাংস সহ এখানে নিয়েছি, সামান্য চর্বিও নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে মাংসকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেটের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, লাগবে 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, বাদাম আর কিশমিশ বাটা। এগুলি আমি একসাথে করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি টক দই আর মিষ্টি দইয়ের মিশ্রণ। এখানে আমি 3 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ মিষ্টি দই আর 1/2 কাপ পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখন আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটিকে মেখে ম্যারিনেট করতে হবে 30 মিনিট। যদি 30 মিনিটস আপনাদের হাতে টাইম না থাকে, অন্তত 20 মিনিট ম্যারিনেট করে রাখলে এটা খেতে ভালো লাগবে। আমার 30 মিনিট ম্যারিনেট করা শেষ হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। একটি হাঁড়িতে তেল গরম করে নিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটাই এখানে ইউজ করব। আর দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। রেজালাতে একটু মাংসে তেল বেশি ইউজ হয়। এখন দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো, মশলা সহ সম্পূর্ণটা আমরা এই হাঁড়ির ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর এর ভিতরে দিব 10-12টা কিশমিশ, আর দিয়ে দিব আস্ত গরম মশলা, জয়ফল আমি 1/2 গ্রেট করে নিয়েছি, 1 টুকরা জয়ত্রী, 4-5টা এলাচ, 4-5টা লং, 2টো দারচিনি, 2টা তেজপাতা এবং 5-6টা গোলমরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1টা তারা মশলা। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিব এর ভিতরে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিতে হবে, আর দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমরা ঢাকনা দিয়ে ঢেকে এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে মাংসটিকে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল আলাদা না হয়ে আসে।
ফিরে এলাম। মাংস থেকে তেল আলাদা হয়ে যাওয়ার আগ পর্যন্ত দেখুন আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য। আমি মাংসটিকে প্রায় 30 মিনিটের মতো জাল দিব। আসলে মাংস সেদ্ধ হওয়াটা নির্ভর করে মাংসের উপরে, মাংসের কোয়ালিটির উপরে। ফিরে এলাম 20 মিনিট পর। এই পর্যায়ে আমরা এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ, ঘন করে রাখা হাফ কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ। এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে আরো 10 মিনিট আমরা রান্না করব। আমার রেজাল্ট, রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন রেজাল্টটি একটি পাত্রে বেড়ে পরিবেশন করব। এটা রুটি, পরোটা অথবা পোলার সাথে খেতে খুব ভালো লাগে। হয়ে গেল খাসির মাংসের রেজালা। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।